নমস্কার বন্ধুরা, রাধে রাধে। রাধা কৃষ্ণ গ্রোচেটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেখাবো টেবিল ম্যাট। এই টেবিল ম্যাট আপনারা ঠাকুরের গোপালের আসন হিসাবেও ব্যবহার করতে পারেন। তো চলুন এই ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টেবিল ম্যাট বা গোপালের আসন তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডার্ক পিঙ্ক কালারের উল, আর নিচ্ছি 11 নম্বরের ক্রুশ, আর নিচ্ছি একটা সিজার বা কাঁচি। আমার ওয়ার্ক আমি স্টার্ট করছি, তার জন্য আমি কি করছি, প্রথমেই একটা চেন তৈরি করে নেব। তো সেই জন্য আমি প্রথমে একটা নট নিয়ে নিচ্ছি, আর নট নেওয়ার পর ক্রুশের সাহায্যে এখানে 6টি চেন তৈরি করে নেব। 2 3 4 5 6, আর এই 6টি চেন করার পর ফার্স্ট চেনটাতে নিয়ে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। একটা স্লিপ স্টিচ করে নিয়ে জয়েন্ট স্লিপ স্টিচ করে জয়েন্ট করার পর আমার এখানে একটা গোল সার্কেল তৈরি হলো, আর এই গোল সার্কেলের মধ্যে আমি ডবল ক্রুশ করে নেব। তো আমি প্রথমেই এখানে 3টে চেন নিয়ে নেব, 1 2 3, আর এই 3টে চেন নেওয়ার পর আমি এই সুতোটাকে এর মধ্যে দিয়ে নেব, যাতে এই সুতোটা এর মধ্যে দিয়ে থেকে যায়। আর আমি এখানে 19টা ডবল ক্রুশ তৈরি করে নেব, আর আমার যে 3টে চেন নেওয়া আছে সেটা একটা ধরবো, সেটা নিয়ে 20টি, মানে মোট 20টি ডবল ক্রুশ করে নেব এখানে। তো 3টে হলো, আর এরকম 20টি ডবল ক্রুশ করার পর ফিরে আসছি। আমি 19টি ডবল ক্রুশ করার পর ফিরে আসলাম, আর এই যে 3টে চেন এটাকে আমি একটা ডবল ক্রুশ ধরবো, তাহলে আমার মোট হয়ে যাবে 20টা ডবল ক্রুশ। তো আমি একবার গুনে বা কাউন্ট করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো 20টা কাউন্ট করে নিলাম, আর 20টা ডবল ক্রুশ করার পর আমি যেখানে 3টে চেন এনেছিলাম, আর 3টে চেনের একদম 3 নম্বর চেনে গিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে আমার এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এবার সেকেন্ড রাউন্ডের কাজটা শুরু হবে। দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 3টে চেন, আর 3টে চেন নেওয়ার পর আমি পাশের ঘরটায় বা পাশের চেনে আমি একটা ডবল ক্রুশ করে নেব। পাশের ডবল ক্রুশ মানে একটা 3টে চেন আর একটা পাশের ডবল ক্রুশ, আমার 2টো হয়ে গেল। এরপর নিয়ে নিচ্ছি 2টো চেন, এরপর পরে নেক্সট চেনেই একদম পাশের চেনটাতে আবার ডবল ক্রুশ, মানে আমি এখানে নিচে কোনো চেন স্কিপ করব না, পরপর চেনে আমি ডবল ক্রুশ করে যাব। 2টো করে ডবল ক্রুশ করব, আর এখানে 2টো চেন নিয়ে নেব, 2টো ডবল ক্রুশ, 2টো চেন, আবার 2টো ডবল ক্রুশ, আবার 2টো চেন। এবারও আমি নেক্সট ঘরে গিয়ে আমি ডবল ক্রুশ করে নেব, 2টো, একটা 2টো। তো আমি 2টো ডবল ক্রুশ করে নিয়েছি, তারপর 2টো চেন, তারপরে 2টো ডবল ক্রুশ, তারপরে 2টো চেন, আবার 2টো ডবল ক্রুশ, তারপরে 2টো চেন। তো আমি এরকম করে পুরো রাউন্ডটা কমপ্লিট করার পর ফিরে আসছি। পুরো রাউন্ডটা করার পর ফিরে আসলাম, আর এখানে আমি 2টো চেন নিয়ে নিয়েছি, আর এখানে যে 3টে চেন নিয়ে নিয়েছিলাম, 1 2 3, আর 3 নম্বর চেনে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। আর জয়েন্ট করার পর আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এরপরে শুরু হবে আমার তৃতীয় রাউন্ড। এই যে তৃতীয় রাউন্ডটা করেছি, এই তৃতীয় রাউন্ডটা আমার তৃতীয় রাউন্ড স্টার্ট করি। তার জন্য আমি 3টে চেন নিয়ে নিলাম,
তিনটে চেন নেওয়ার পর এই যে একটা একটা করে ঘর তৈরি হয়েছে ফাঁকা ফাঁকা, দুটো দুটো এক দুই দুটো ডবল কোর্সের পর যে ফাঁকা ঘরটা, এই ঘরগুলোতে আমি কাজ করব। তা আমি এখানে তিনটে চেন নিয়ে নিয়েছি, এখানে আমি আর কিছু করব না, পাশের ঘরটাতে গিয়ে আমি দুটো ডবল ক্রস করব, একটা দুটো, দুটো ডবল ক্রস করার পর দুটো চেন নিয়ে নেব, একটা দুটো, সেম ঘরে আমি আবারও দুটো ডবল ক্রস করে নেব, একটা দুটো, দুটো ডবল ক্রস, দুটো চেন, দুটো ডবল ক্রস একই ঘরে। এবং এখানে আর কোনো চেন বা কোনো কিছু না নিয়ে আমি পাশের ঘরটাতে আবার দুটো ডবল ক্রস, আবার দুটো চেন, এবার দুটো ডবল ক্রস, এক দুই, দুটো ডবল ক্রস, দুটো চেন, দুটো ডবল ক্রস, এবং পাশের ঘরটাতেও দুটো ডবল ক্রস, দুটো চেন, দুটো ডবল ক্রস, তাহলে মোট চারটে ডবল ক্রস করে নিচ্ছি। তো এইভাবেই এই সেম প্রসেসে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করার পর ফিরে আসছি। আমি এত দূর করার পর ফিরে আসলাম এবং এই ঘরটা বাকি আছে, তো এই ঘরেও আমি করে নেব দুটো ডবল ক্রস, এবং দুটো চেন, আর এখানে ডবল ক্রস দুটো। তো আমি প্রতিটাতে দুটো করে ডবল ক্রস নিচ্ছিলাম, এখানেও সেম হবে। তো আমি এখানে আর ডবল ক্রস নেবো না, একটা ডবল ক্রস নিয়েছি, আর আমার ওই যে তিনটে চেন ছিল সেই তিনটে চেনকেও একটা ডবল ক্রস ধরে নেব, এক দুই তিন, আর তিন নম্বর চেনে গিয়ে আমি স্লিপ স্টিচ করে এখানে রাউন্ডটাকে কমপ্লিট করে দেবো। বা তাহলে আমার তিন নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার শুরু হবে আমার লাস্ট রাউন্ড বা চতুর্থ রাউন্ড, এটা করলে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন চতুর্থ রাউন্ড কি করব। আমি এখানে দুটো চেন নিয়ে নেব, আর দুটো চেন নেওয়ার পর এই যে পাশের ঘরটা দেখা যাচ্ছে, এই যে দুটো চেন নিয়ে নিয়েছি যেখানে, সেখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পর আমি এখান থেকে দুটো জয়েন্টের যে জায়গাটা, এই যে চারটে, মানে এখানে যে দুটো দুটো করে ডবল ক্রস করেছি, দুটো ডবল ক্রস, দুটো চেন, দুটো ডবল ক্রস, তারপরে যে পরের ঘরটা যাওয়ার পরে যে এই যে এই ঘরটা, এই ঘরের মধ্যে আমি ছটা ডবল ক্রস করে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ছটা ডবল ক্রস করার পর আমার এই যে এখানে দুটো চেন নেওয়া যে ঘরটা, সেই ঘরে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। এবার আবারও এই জয়েন্টের যে ঘরটা, সেই ঘরে গিয়ে আবারও আমি ছটা ডবল ক্রস করে নেব। ছটা ডবল ক্রস করার পর এই যে দুটো চেন নেওয়া যে জায়গাটা, বা দুটো চেন নিয়ে নিয়েছি যে ঘরটা, সেই ঘরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। তা আমার রাউন্ডটা এইভাবে চলবে। আবার পাশের ঘরটাতে, মানে জয়েন্টের যে ঘরটা, সেই ঘরে আমি আবারও ছটা ডবল ক্রস করে নেব।
আবার ছটা ডবল ফুচকা পাওয়া যেখানে দুটো চেন নিয়ে নিয়েছি সেই দুটো চেনের ঘরটাতে একটা স্লিপ স্টিচ করে নেব। তাহলে আমার রাউন্ডটা এইভাবে যাবে, আমি যেখানটায় জয়েন করেছি মানে এই যে জয়েন্টগুলো জায়গাতে, এই জয়েন্টগুলো জায়গাতে ছটা ডবল ক্রোস, এবং যেখানে আমি দুটো করে চেন নিয়ে নিয়েছি এই যে দুটো করে চেন নিয়ে নিয়েছি এইসব জায়গাতে একটা করে স্লিপ স্টিচ করে নিতে হবে। তো আমি এরকম করে পুরো রাউন্ডটা কমপ্লিট করার পর ফিরে আসছি। আমি এই রাউন্ডের পুরো কাজটা করার পর ফিরে আসলাম, আর যেখানে স্টার্ট করেছিলাম কাজটা তো সেখানে একটা স্লিপ স্টিচ নিয়ে এই জায়গাতে একটা স্লিপ স্টিচ করে আমি একটা চেন নিয়ে এখানে উলটাকে কেটে দেবো। কাঁচির সাহায্যে উলটাকে কেটে দিলাম, এই যে পিছনে এই উলটা, তো এই উলটা আমি পিছনে গিয়ে গিট দিয়ে নেব। আর এইভাবে গিট দিয়ে নিলে, পিছনে এইভাবে গিট দিয়ে নিলে খুলবে না। আর বোঝাও যায় না, তো আমার এখানে গিট দিয়ে নিলাম আর এখানে একটা কাঁচি দিয়ে কেটে নিলাম। তো আমার তৈরি হয়ে গেল ম্যাট। তো বন্ধুরা, আপনাদের এই টেবিল ম্যাট যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। রাধে রাধে, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।